আসসালামু আলাইকুম আবারও স্বাগতম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি আমার রান্নাঘরে আজ আমি কি রান্না করব। সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো চলুন দেখি আমি কি করছি সেটা হচ্ছে আজকে আমি একটা গরুর মগজ রান বুনা করবো বুনানা ঠিক ভাজি তো গরুর মগজটা আগে আমি কিভাবে পরিষ্কার করেছি সেটাই আপনাদেরকে দেখালাম গরুর মগজে সাধারণত যে নার্ভগুলি থাকে সেগুলি আগে উপরের পাতলা আবরণটা টান দিলেই সেগুলি চলে আসে তো আমি পরিষ্কার করার পরে ভালো করে ধুয়ে এখানে পানি ফুটিয়ে রেখেছি সেই পানিতে আমি দুই তিন মিনিটের জন্য এটাকে একটু বলক আনবো তো দুই তিন মিনিট পরে যখন এটার বলক চলে আসবে তখন আমি এটাকে তুলে ছেঁকে এরকম ছুরি দিয়ে সুন্দর করে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিব এবার আমি চলে যাব এটা ভাজির মধ্যে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে হাফ কাপ তেল ঢেলে দিলাম মগজ ভাজিতে সাধারণত তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় যদি ভাজি করি সেই ক্ষেত্রে আর ভোনা করলে এত তেল দিতে হয় না তো আমি দিয়ে দিলাম দুটো দারচিনি দুটো এলাচ এবং তিনটা তেজপাতা ছোটো ছোট মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি এবার এগুলিকে একটু ভেজে নিব সুন্দর যখন একটা ফ্লেভার বের হবে তখন আমি এই সাথে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচটা আমি এখন দিব না কাঁচামরিচটা আমি পরে দিব তো পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে যখন একটু ব্রাউন কালার হবে ব্রাউন কালার হওয়ার পর আমি এটার সাথে অ্যাড করব অন্য মশলা সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এখন দেখুন আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে তো আমি এখন এটার সাথে এক চা চামচ আমি একটু চুলার আচটা কমিয়ে নিচ্ছি কারণ যেহেতু ব্রাউন হয়ে গেছে চুলার আশ যদি না কমাই তাহলে পুড়ে যেতে পারে তো আমি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি বাকি মশলা দিব আসলে রান্না সবাই আমরা পারি কিন্তু এক একজনের প্রসেস এক এক রকম তো সবার প্রসেসটা এক রকম না তো এই জন্য একটু কিভাবে আমি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো তারপর আমি একটুখানি হালকা ভেজে আদা রসুন এর সাথে দিয়ে দিবো আমি একটু হাফচা চামচের মতো কারি মশলা এটা মাংসের কারি মশলা যেটা সেটা কারণ আমি কারি মশলাটা ইউজ করি শুধু কালারের জন্য যেহেতু আমরা কাঁচা মরিচের তরকারি খাই সবসময় শুকনো মরিচ ইউজ করি না বা শুকনো মরিচের গুঁড়া খাই না এটা অবশ্য আমার এখানে আসার পরে এই অভ্যাসটা হয়েছে বাংলাদেশে তো সবসময় আমার মা দেখতাম শুকনো মরিচ দিয়ে রান্না করতো বা আমরাও করতাম কিন্তু এখানে আসার পর আমার হাজব্যান্ড কাঁচামরিচের তরকারি পছন্দ করে বা খায় ও শুকনো মরিচ ও সহ্য হয় না যাই হোক তারপরে আমি এই যে দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ তারপর আমি সামান্য পানি দিয়ে এটাকে একটু কষাবো কষানোর পরে তখন চার পাঁচ মিনিট কষানোর পরে আমি সেই মগজটা এখন এখানে দিয়ে দিব আমি আর কোনো পানি ইউজ করব না কারণ যতটুকু পানি দিয়েছি মশলা কষানোর জন্য সেই পানিটাই আমার মগজ হয়ে যাবে তারপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ পরেই ঢাকনাটা দিবো একটু নাড়াচাড়ার জন্য খোলাই রেখেছি এখন আমি আমার হাতে মাস বানানো একটা মশলা যেটা আমি গরুর মাংস মুরগি সব কিছুতেই ইউজ করি সেটা হাফ চা চামচ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কাঁচামরিচটা এই সময় দিলে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো থাকে আর কাঁচামরিচটাও পুরোপুরি গলে যায় না তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দিব ঢাকনা দিয়ে এইভাবে তিন চার মিনিট আমি হচ্ছে ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পরপরই আমি নেড়ে দিয়েছি এই যে আমার মগজটা প্রায় হয়ে এসেছে এখন আমি এটাকে আরও দুই তিন মিনিটের মতো ভেজে তারপর সার্ভ করব। এই তো হয়ে গেল খুবই ইজি প্রসেস একটুখানি সময় নিয়ে ভেজে নিলেই আসলে হয়ে যায় আর আমি যদি ভুনা করতাম আমি এখানে হচ্ছে পানি ইউজ করতাম এই তো আমার মজুক হয়ে গেল আমি এটাকে সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি এটা খেতে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর তারপর আমি আবার চলে গেলাম আরেকটা রান্নায় আমি রান্না করব কচুর লতি দিয়ে চিংড়ি মাছ আমার খুবই ফেভারেট তো আমি অনেকগুলি পেঁয়াজ এবং রসুন আগে তেলের মধ্যে ভেজে নেব সাথে কাঁচামরিচও আছে যে কোনো কচু বা কচুর লতি যখন আমরা খাই তখন হচ্ছে রসুন যদি একটু বেশি করে দিই রসুনের পরিমাণটা তাহলে আর গলাটা চুলকায় না যে আমি অনেকগুলি প্রায় দুই টেবিল চামচের মতো রসুন বাটাও দিয়েছি এবং রসুন আস্ত রসুন দুই তিন ফালি করেও আমি সেগুলি দিয়ে দিয়েছি কারণ রসুনটা নাকি বেশি দিলে এটা আমার মায়ের কাছ থেকে শেখা রসুনটা একটু বেশি ইউজ করলে কচু কচুর লতি কচু টাইপের যত কিছু আছে গলা চুলকায় না যারা কচুর লতি খেতে ভয় পান তারা এভাবে করে দেখবেন তারপর আমি দিয়ে দিলাম এটা হচ্ছে মাছের কারি মশলা মাছের কারি মশলাটা আমি দিয়ে দিলাম তারপর একটু নেড়ে চেড়ে আমি সবসময় তেলের মধ্যে কারি মশলাটা এই জন্য দিই কারণ হচ্ছে কালারটা খুব সুন্দর আসে তাহলে একটু ভেজে কালারটা খুব সুন্দর আসে তারপরে দিয়ে দিলাম সামান্য পানি তারপর আমি মশলাটাকে একটু কষিয়ে এবার দিয়ে দিব জিরার গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হাফ চা চামচ করে তারপর আবার একটু নেড়ে চড়ে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলি তো সব সময় আসলে এভাবেই আমি রান্না করি এটাই আমার রান্নার প্রসেস আমি সব মশলাটাকে আগে কষিয়ে তারপর হচ্ছে যাই রান্না করি মশলাটাকে যদি ভালোভাবে কষানো হয় তাহলে তরকারির টেস্টটা একটু ভালো আসে তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার একটু চেড়ে আমি এখন দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলি দিয়ে তারপরে হচ্ছে খুব বেশিক্ষণ আমি এটাকে রাখবো না কারণ চিংড়ি মাছ আমরা সবাই জানি খুব বেশিক্ষণ চিংড়ি মাছ যদি রান্না করি তাহলে সেটা অনেকটা রাবারের মতো হয়ে যায় তাই আমি এটা পাঁচ মিনিটের মতো একটু কুশিয়ে নিব। তো অন্য একটা চুলায় আমি গরম পানি করে রেখেছি কারণ যে কোনো রান্নায় আমি গরম পানি ইউজ করি আমার প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো এবার দিয়ে দিচ্ছি কচুর লতিগুলি আমি কেটে খুব সুন্দর করে এগুলিকে ধুয়ে রেখেছি পানি ঝরিয়ে রেখেছি এখন আমি এটাকে কষাবো আর এই কষানোর মধ্যেই হচ্ছে আমার কচুর হাফ সিদ্ধ হয়ে যাবে কারণ কচুরলতীতে এখন আমি কোনোভাবেই পানি ইউজ করব না কচুরলতী থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কচুরলতিটা সিদ্ধ হয়ে যাবে আমি ভালোভাবে নেড়ে চড়ে এখন ঢাকনা দিয়ে রাখবো আর যে কোনো তরকারিতে গরম পানিটা ইউজ করি এই জন্য কারণ তরকারিটা গরম পানিটা ইউজ করলে তরকারির আমার কাছে ভালো লাগে ব্যক্তিগতভাবে আমি সব এটা ইউজ করি তারপরে এই যে আমি আরেকবার ঢাকনা উঠিয়ে লতিগুলি আরেকবার চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন লতিগুলি এখনও ভালো মতো সিদ্ধ হয়নি আমি আর একটু কষাবো আর একটু সিদ্ধ হওয়ার জন্য যখন দেখব যে মোটামুটি একটু সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এটাকে এটাতে হাফ কাপের মতো গরম পানি অ্যাড করব আমার কচু লতিগুলি মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পানি দিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি এটাকে নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে রাখবো তো যখন পানিটা পুরোপুরি শুকিয়ে আসবে হ্যাঁ তখন আমি হচ্ছে এটাকে সার্ভিং ডিশে সার্ভ করবো যে আমি এর ফাঁকে আমি দুই তিনবার আরে আরও নেড়েছি ঢাকনা উঠিয়ে উঠিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়েছি এই যে আমার হয়ে গেছে তো ভিওয়ার্স এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ